হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে রবিবার, আমি আজকে স্নান করলাম, স্নান করে এখন পুজো দেব। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে 12:15 মতো বাজে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি পুজো দেব, কেমন করি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আমি ছাদে আসলাম, পুজোটা হয়ে গেছে আর আজকে ওয়েদারটা দেখো কীরকম। এখন বেশি বাজে না, এখন 1টার মতো বাজে আর দেখো এখন ওয়েদারটা কীরকম। পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ আকাশটা কীরকম মেঘলা হয়েছে? দেখো হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে কীরকম, দারুণ লাগছে। হালকা একটা সূর্যের আলো আছে, সূর্যের তাপটা হালকা আছে কিন্তু গায়ে লাগছে না, আর ঠান্ডা ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। চলো নিচে যাওয়া যাক। আরে দেখো ফ্রেন্ডস, আমি এখন নিচে আসলাম আর রান্নাঘরে এসে দেখি মাসি এখন মাংস করছে, মাটন রান্না করছে। তো মাটনটা কষাচ্ছে আর আজকের মেনুতে কী কী আছে মাটন ছাড়াও সেটা আমি একেবারে তোমাদেরকে লাঞ্চের সময় দেখাবো। তো চলো মাসি রান্না করুক, একেবারে লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। দেখো ফ্রেন্ডস, লাঞ্চ টাইম হয়ে গেছে আর আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত, এটা মোরলা মাছের ঝাল, লেবু আর এখানে স্যালাড আছে, আর ওখানে তো বললামই আমি মাটন আজকে আছে, একদম সিম্পল এইটুকুনি আছে। তো লাঞ্চ করে নিয়ে আবার ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 7:45। তো আমি এই কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, তো এখন এই চা নিয়ে বসেছি, চা খাবো। তো লাঞ্চের পর আর ক্যামেরা অন করা হয়নি, একেই তো আজকে বৃষ্টির দিন, তোমাদেরকে দেখালামই যখন যে মেঘলা হয়েছিলো, তো 1:30-2 নাগাদ বৃষ্টি শুরু হয়। তো আর ছাদেও যাওয়া হয়নি আর কমনে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো ঘরে যে আমি ক্যামেরাটা অন করবো তারও সুযোগ হয়নি, তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো এই কিছুক্ষণগুলো উঠলাম, তো এখন এই চা নিয়ে বসেছি, চা খাবো। তো এখন দেখি কি করা যায়, একটু পরে হয়তো টিফিন করতে পারি, তো দেখি কি করা যায়। তো আজকের দিনটা মানে আজকে বৃষ্টি হওয়ার পরেই খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, তো ভালোই লাগছে ওয়েদারটা। তো হয়তো আজকে বা কালকে এরকম বৃষ্টি পড়তে পারে, তারপর থেকে আবার গরম পড়বে, তো যতটা আর কি এনজয় করা যায় এই ওয়েদারটা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই জল বসালাম এখন, এবার ম্যাগি রাখা আছে এখানে, ম্যাগিটা দিতে হবে। আসলে গ্যাসটা আসলে মা ধরিয়ে গেল, কারণ চা পড়লো ওই জন্য, আর আমি ম্যাগিটা কীরকম করে খাই দেখো, সেটা আমি আসলে একেবারে রান্না করি, একেবারে মশলা দিয়ে করি না, বয়ল করে এটাকে উপর থেকে কাঁচা মশলাটা দিয়ে খাই, কারণ আমার ঠিক বিষয় হয় না, আগে খেতাম বাট এরকম তেমন
কালকে প্রায় রোজই খেতাম ম্যাগি, একদিন পর পর ওরকম খুবই ভালো লাগতো আগে ম্যাগি খেতে, এখনও ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জল লাগতো আর একটু, আমরা সে কীরকম করে থেকে মশলা দিয়ে খেলে পেট ব্যথা করে, তাই আর তাই যা যেটুকুন দরকার হয় মশলা ওইটুকুনি আমি দিয়ে দিই, জলটা লাগবে একটু মনে মনে হচ্ছে, জল দিতে হবে। আর দুপুরে এলো ওই বাড়ি খাবার খেয়েছে, অতটাও খিদে নেই, একটু ছোটো প্যাকেটটাই আনার জন্য, হালকা হালকা খিদে পাচ্ছে, তো হালকা খিদের জন্য এই ছোটো প্যাকেটটাই ঠিক আছে। দু মিনিটের ম্যাগি লেখা থাকে, দু মিনিট লাগে, কিন্তু মোটেও দু মিনিট লাগে না ম্যাগি করতে, ইভেন 4-5 মিনিটের মতো লাগে। হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে, হালকা হালকা বাকি আছে একটুখানি। নামিয়ে দেবো গ্যাসটা, নিভিয়ে দেবো, নিভিয়ে নামিয়ে দেবো। এই হলো ম্যাগির মশলা, এবার এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো ওইখানে, আর আমি সবটাই দিই কিন্তু ওই মানে ম্যাগির উপরে দিই না, মানে রান্না করে নিই না, আমি এরকম করে বয়েল করে নামিয়ে নিই, তারপরে এই মশলাটা দিয়ে খাই। তো আমি টিফিন করে নিই, টিফিন করার পর ম্যাগিটা খাওয়ার পর আমি তারপরে আবার ফিরে আসছি। আজকে এই ভিডিওটা এইটুকুনি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলের নোটিফিকেশানটা অন করে দেবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে, যারা যেন আমি চ্যানেলে ভিডিও ছাড়লে সবার থেকে আগে তোমরা পেয়ে যাও নোটিফিকেশানটা। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।